কাজ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় দলীয় প্রধানের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলেন এলাকার বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে রয়েছেন রবিউল ইসলাম। মূলত তার বিরুদ্ধেই কাজ না করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অর্থ তহবিল থেকে সরকারি টাকার বিনিময়ে রাস্তা নির্মাণ সহ একাধিক কাজ করা হয়, তবে সেই সমস্ত কাজ না করেই ভুয়োভাবে টাকা তুলে আত্মসাত করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার সহযোগীরা। পাশাপাশি তাদের অভিযোগ, দুর্নীতি হয়েছে 100 দিনের কাজেও। এই সমস্ত দুর্নীতির অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসন, মালদা জেলা প্রশাসন এবং প্রধানমন্ত্রীর কাছেও অভিযোগের স্মারকলিপি পাঠিয়েছেন অভিযোগকারীরা। এমতাবস্থায় প্রশাসন যাতে এই অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে দাবি জানিয়েছেন তারা। অভিযোগ রয়েছে যে আমাদের কচুরি বাজারে রাস্তা, হ্যাঁ, ওইখানে কোনো কাজ হয়নি, 3-4 বার লক্ষ লক্ষ টাকা বিল উঠিয়েছে এবং রামচান্দ্রলায় বলেছে ক্যানেল করেছে, এখানে কোনো ক্যানেল হয়নি। এই ক্যানেলের কাজগুলো আপনার হয়েছে ওই ইনাজপুর জিপিতে, মানিকচক জিপিতে। মমতা ব্যানার্জি বলেছে দুর্নীতি লোককে আমাদের প্রশ্রয় দেবে না, তাই আমরা এই অভিযোগ করেছি। কিছু কয়েকজন আছে প্রধানের সাথে দুর্নীতি, যারা ক্রিমিনাল লোক তারা এ ওর সাথে আছে, এইভাবে অভিযোগ করেছি আমরা। অভিযোগ করেছি দিল্লিতে, করেছি 4 জায়গায়, রাজ্যে করেছি, হ্যাঁ, ডিস্ট্রিক্টে করেছি, বিডিও সাহেবকে করেছি। এখন এইগুলো কাজ দুর্নীতির আমরা তদন্ত চাই, সিবিআই হোক। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলাম। তাকে ফাঁসাতেই এই ধরনের চক্রান্ত বলে দাবি করেছেন তিনি। যে সমস্ত কাজ হয়েছে সেগুলো সরকারি নিয়ম অনুযায়ী নিয়ম মেনেই করা হয়েছে। 8-10 মাস আগে কাজ হয়েছে, NGNRDS-এর কিছু ক্যানেলের কাজ আর কয়েকটা ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ হয়েছে। হয়তো যারা বলেছে এখন নিজেকে বলছে হয়তো আমরা তৃণমূল, কিন্তু আদৌ তারা তৃণমূল করে কিনা আমরা সঠিকভাবে জানা নেই। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা আর কি, রাজনীতি একটা প্রশ্ন। যদি কোনো জায়গায় ত্রুটি থাকে আমি বলবো প্রশাসন আছে, প্রশাসন নির্দিষ্টভাবে খতিয়ে দেখুন, যদি কোনো জায়গায় থাকে তাহলে সেটা আমরা দেখে নেব। RCTV সংবাদ, মানিকচক। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।